পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের আইনমন্ত্রী মলয় ঘট। কিছুক্ষণের মধ্যেই আম্বা সাজাচ্ছেন। প্রসঙ্গত, ত্রিপুরা নিয়ে তুলকালাম কাণ্ড। তৃণমূল সাংসদ স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সংসদে ঝড় তোলা হবে এই ইস্যু নিয়ে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিনা অপরাধে আটকে রাখা হয়েছে, সেই বিষয়ে আম্বাসার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে কথা বলবেন তৃণমূল কংগ্রেসের আইনমন্ত্রী মলয় ঘট। ইতিমধ্যেই পৌঁছে গেছেন ত্রিপুরায়। গণতন্ত্র বলে কিছু নেই, বিরোধী পক্ষের যারা কর্মী তাদেরকে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে, ভয় দেখিয়ে, মারধর করে, মাথা ফাটিয়ে, গাড়ি ভাঙচুর করে বিরোধী প্রতিবাদকে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে। গতকালও আম্বাসাতে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীকে মিথ্যা মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। আমি এক্ষুনি বেরোবো, আম্বাসা যাব, সেখানে এসপির সাথে কথা বলবো, কোর্টেও যাব, আমাদের কর্মীদের সাথে কথা বলবো।